फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগার পিঙ্কি বেঙ্গলি ব্লগার পিঙ্কিতে আমি আপনাদের জন্য প্রত্যেকদিন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসি আজকে কন্টেন্টটা একটু ডিফারেন্ট আমার অনেকদিন ধরে মনে হচ্ছিল বা আমাকে আমার অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছিল এরকম একটা ভিডিও বানাতে বাট আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর আগে আমি আগে কনসাল্ট করছিলাম আমি মানে সঠিক যে কোনো ভিডিও বানানোর আগে আমি তার সঠিক জিনিসগুলো না জেনে না স্টাডি করে না কনসাল্ট করে আমি কোনো ভিডিও বানাই না তো সেই জন্য আমি এই ভিডিওটা বানানোর আগে আমি দুজন ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি এটা আমি এটা বানাচ্ছি আমার ফ্রেন্ডসদের জন্য আমার বোনেদের জন্য আমার দিদিদের জন্য তো এইটা আমি স্পেশালি মেয়েদের জন্যই বানাচ্ছি কারণ আমার মনে হয়েছে আজকালকার দিনে সত্যি আমাদের এখন খুব ফাস্ট লাইফ আর আমরা সবাই অনেক বেশি স্পোর্টিং তো লাইফের সম্পর্কে সব ধরনের ইনফরমেশন আমাদেরকে আমাদের ডিসকাস করা উচিত তো দেখুন আমার এই ভিডিওটা আমি প্রথমেই বলছি যে আমি কোনো ডক্টর নই বাট হ্যাঁ আমি দুজন গাইনোকোলজিস্ট লেডি গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি আমার দিদিদের জন্য ফ্রেন্ডসদের জন্য বোনদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি যাতে করে আপনাদের কিছু হেল্প হয় প্রথমত আমি বলি আমরা মেয়েরা অনেক ব্যাপারে আমাদের নিজের কিছু জিনিসের ব্যাপারে আমরা খুব শাই ফিল করি তো তার জন্য আমরা খুলে আমাদের প্রবলেমসগুলোকে ডিসকাস করতে পারি না নাম্বার ওয়ান আমি এইটাই বলতে চাইছি তোমরা কিন্তু আমার সাথে আমার কমেন্টের মাধ্যমে বা আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে তোমরা যদি চাও আমাকে মেসেজ করতে পারো করে আমার সাথে ফ্রিলি ডিসকাস করতে পারো তোমাদের যে কোনো ধরনের প্রবলেমস তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি এই ভিডিওটা মেইনলি মেয়েদের জন্যই করছি আমি এখানে সব টার্মসগুলো হয়তো ইউজ করব না কারণ যেহেতু এটা সোশ্যাল মিডিয়া কিন্তু আমি কিছু ওয়ার্ডসের দ্বারা আমি কিছু মানে মিন করব সেটা আমার মনে হয় আমার সব ভিউয়ার্সরা মেয়ে ভিউয়ার্সরা তোমরা বুঝতে পারবে তো এটা আমি বলছি যে ফার্স্ট অফ অল এটা আমি আমাদের ইন্টিমেট এরিয়া ইন্টিমেট পার্ট ভি পার্ট আমি নামটা বলছি না তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমি এটা নামটা প্রোনাউন্স করছি না বাট ভি পার্ট বুঝতে পারছো আমাদের ইন্টিমেট এরিয়া সেইটার প্রবলেমসগুলোকে নিয়ে আমি আজকে ডিসকাস করবো এটা আমরা কী করে প্রপার কেয়ার নেব এগুলো আমরা কী করে আমাদের ইনফেকশন থেকে ইনফেকশনের থেকে আমরা প্রোটেকশন নেব বা আমরা কী করে রেগুলার মেনটেন করব আমরা তার জন্য কী প্রপার ডায়েট ফলো করব আমরা কীভাবে আমাদের যে অনেকেই আজকে দেখা যাচ্ছে যে ইউট্রাসে ফাইব্রয়েড আছে বা ওভারিতে সিস্ট এরকম ধরনের প্রবলেমসের হাত থেকেও আমরা কী করে আগে থেকে প্রোটেকশন নিতে পারবো হয়ে গেলে তো তার জন্য অন্যরকম ট্রিটমেন্ট আচ্ছা আমি যে আজকে হোমলি রেমেডিগুলো বলবো সেগুলো কিন্তু একটা কথা প্রথমেই বলে দিই যারা ডায়াবেটিক পেশেন্ট বা যারা প্রেগনেন্ট ওমেন বা যারা ব্রেস্ট ফিড করছে তাদের বেবিদের তাদের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় সেটাকে তাদের জন্য আমি বলবো আগে তারা যেন প্রপার ডক্টরের সাথে ডিরেক্ট তাদের তো অন্যরকম আরও প্রবলেমস হয় তো সেগুলো নিয়ে ডিসকাস করে তারপরে তারা এটা করে আমি প্রথমে সেটা বলেই নিচ্ছি এটা আমি বলছি নর্মাল সব ওমেনদের জন্য স্পেশালি কলেজ গার্লস ওয়ার্কিং ওমেন্স কারণ আমাদের ঘরে যারা আমরা হাউসওয়াইফ আছি তারা তো আমরা রেগুলার কেয়ারটা নিতেই পাচ্ছি আমাদের বাট যারা বাইরের লাইফে মানে এর সঙ্গে বেশি যুক্ত স্টুডেন্টস স্কুল গার্লস কলেজ গার্লস যারা জব করছে তো বিভিন্ন ফার্স্ট লাইফে যারা আছে তাদের জন্য তো বেশিরভাগ করে বলেছো বা সব ওমেনরাই এটা ফলো করতে পারে তো আমি প্রথমে আর একটা কথা বলছি যে এইসব ইনফরমেশনসগুলো আমাদের জানাটা খুবই দরকার আমাদের মেয়েদের জন্য কারণ এই প্রবলেমটা যেটা আমি আজকে এটা নিয়ে ডিসকাস করবো যেমনি ধরুন মেয়েদের ভি এরিয়াতে যা যা প্রবলেম হয় যেরকম ইস্ট ইনফেকশন এইটা প্রতিটি ওমেনের জীবনে একবার না একবার তাদের ফেস করতেই হয় তো
এরকম ধরনের জিনিসের জন্য তারা কী খাবে, তারা কীভাবে কেয়ার নেবে। আর একটা হচ্ছে এই যে আমি কথাগুলো বলবো, এগুলো ইউরিনাল ইনফেকশনের হাত থেকেও কিন্তু বাঁচাবে, প্লাস আমাদের প্রপার ডেলি টু ডেলি কেয়ারটা আমরা নিতে পারবো। প্রথমে আমি আসি ডায়েট পার্টটা, ফার্স্ট টিপস আমি ডায়েটের জন্য বলছি। ডায়েট পার্টের জন্য বলছি যাদের ইস্ট ইনফেকশন আছে প্রাইভেট পার্টে, ভি এরিয়াতে, বা যে কোনো মেয়ে এটা খেতে পারে, প্রচুর পরিমাণে গ্রিন টি। আমি বলবো আপনারা যদি আপনাদের ডায়েটে গ্রিন টিটা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে খুব হেল্পফুল হবে আপনাদের। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনারা যদি অ্যাপেল সাইডার ভিনিগার এক চামচ নিলেন, এক গ্লাস জল নিলেন, এক চামচ হানি নিলেন, এটাকে মিক্স করে যদি খান সেটাও কিন্তু আপনাদের অনেক উপকার করবে। কারণ অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের পিএইচ ব্যালেন্স এরিয়াতে মেনটেন করতে সাহায্য করে। এইটা কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগারটা কিন্তু খুব উপকার দেবে আপনাদের। তৃতীয় নম্বর হচ্ছে প্লেন্টি প্লেন্টি অফ ওয়াটার। যত ওয়াটার কনজিউম করবেন তত শুধুমাত্র আপনার কিডনি ভালো থাকবে তা না, শুধুমাত্র আপনার ইউরিনারি যে ইনফেকশন আছে সেটার থেকে আপনারা প্রোটেকশন পাবেন তা না, ইস্ট ইনফেকশন থেকে প্রোটেকশন পাবেন তা না, এন্টার বডি সিস্টেমটাকে ভালো রাখবে, পুরো থরলি ক্লিন করবে। তো মিনিমাম 10-15 গ্লাসেস অফ ওয়াটার পার ডে কনজিউম করতেই হবে। ছেলেদেরও ক্ষেত্রে তো আছে, বাট মেয়েদের তো করতেই হবে, করতেই হবে, কোনো উপায় নেই। হলো ফোর্থ হচ্ছে দই, প্রচুর পরিমাণে দইটা যদি টক দই হয় ভালো, প্রচুর পরিমাণে দই খাবেন, রেগুলার দই, মানে ডায়েটে রেগুলার প্রচুর পরিমাণে, মানে এখানে যতটা খিদে থাকবে ততটা পারবে খেতে ততটাই খাবেন আপনারা। বাট দইটাকে ডায়েটে অ্যাড করতে হবে, কেন, ওর মধ্যে খুব হেলদি ব্যাকটেরিয়াস থাকে যেগুলো আমাদের ওই সব ইনফেকশনের সাথে ফাইট করতে হেল্প করে। তো এইটা আমাদের ডায়েটে দইটাকে অ্যাড করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে অ্যালোভেরা। এখন দেখুন অ্যালোভেরার অনেক রকম ড্রিঙ্কস পাওয়া যায়, যেমনি প্রাত্যান যায়, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট বলছি অ্যালোভেরা জুস আপনারা অনেক কোম্পানিরই পাবেন, বা অ্যালোভেরার জুস যদি আপনারা কনজিউম করতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য এটা এই ক্ষেত্রে খুব হেল্প করবে। সিক্স নাম্বার হচ্ছে ধরুন আপনাদের এরকম মানে মনে হচ্ছে যে আপনাদের একটু ওই জায়গাগুলো ইচিং হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, একটা পরিষ্কার ছোট্ট টাওয়েল নিলেন বা কোনো কটন কাপড় নিলেন, তার মধ্যে আইস কিউবস রাখবেন, রেখে ওটাকে ফোল্ড করবেন, মেক শিওর যেন ওটা ক্লিন হয়, ঠিক আছে, করে ওই ইচিং যেখানে ওখানে হচ্ছে সেখানে যদি আপনারা ওটাকে কম্প্রেস করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব রিলিফ দেবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আপনার ডায়েট পার্ট, মানে এই কটা জিনিস যদি ডায়েটে অ্যাড করেন তো আপনাদের জন্য এটা খুবই হেল্প করবে। এবার আমি আসি কী করে আমাদের ডেলি কেয়ারটা নিতে হবে আমাদের বি এরিয়াতে, ইন্টিমেট পার্টে, আপনারা বুঝতে পারছেন, সেটার ক্ষেত্রে বলছি প্রথমে ইনার ওয়্যার যেটা আমরা মেয়েরা ইউজ করছি সেটা যেন 100% কটনের হয়, আর মেক শিওর করতে হবে সেটা যেন খুব ভালো করে ক্লিন হয়, মানে ভালো করে ওয়াশ করতে হবে জিনিসটাকে, খুব মানে ভালো হয় যদি আমরা যখন ওয়াশ করি তখন যদি আমরা 2-3 ড্রপ ডেটল বা স্যাভলন এই ধরনের জিনিস একটু দিয়ে ওটাকে ক্লিন করতে পারি। আর একটা হচ্ছে আমরা মেয়েরা যখন ওয়ার্কআউটে যাচ্ছি বা বাইরে যাচ্ছি, মেক শিওর যে আমরা এসে আমাদের ইনার ওয়্যারটা যেন চেঞ্জ করি, বিহেভিয়ার কথা বলছি, ঠিক আছে, ইনার ওয়্যারটা যেন আমরা চেঞ্জ করি। 6-7 ঘন্টা মানে বেশি পড়াটা ঠিক নয়, বিশেষ করে যারা বাইরে যাচ্ছে কারণ তখন ঘাম হচ্ছে ইয়ে হচ্ছে, তখন এটা কিন্তু একদম প্রপার নয়। আর একটা যেটা আমাদের জিনিসটাকে ক্লিন করতে হবে, কী দিয়ে ক্লিন করব, আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট এটা খুব ভালো আমি নিজে ইউজ করে দেখেছি, তাই আমি বলছি ভি ওয়াশ। আপনারা দেখতে পাচ্ছেন ভি ওয়াশ, এই ধরনের জিনিস দিয়ে আপনারা কিন্তু ক্লিন করবেন, এটা কিন্তু একটা হাইজিন ওয়াশ, এটা কিন্তু খুব হেল্প করবে, ঠিক আছে। তো এইটা আপনারা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল ভি ওয়াশ, দেখুন এটা দিয়ে
এরকম ধরনের আরও প্রোডাক্টস আছে বিভিন্ন বিভিন্ন কোম্পানি, যেটা ইচ্ছে আপনারা সেটাই করতে পারেন। মেক শিওর যে আমাদের যখন ক্লিন করলাম আমরা জায়গাটাকে কিন্তু ভালো করে ড্রাই করতে হবে, কখনোই ভেজা ভেজা রেখে মানে দিলে সেটা কিন্তু মানে ক্ষতি করবে। তো মেক শিওর যে আমাদের টিস্যুস পাওয়া যায়, আমাদের টয়লেটে টিস্যু রাখাই থাকে, বা যদি না রাখা থাকে রাখতে পারে। তো টিস্যু দিয়ে আমরা যদি সেটাকে ক্লিন করে নিই, ড্রাই করে নিই, বা যদি একটা কোনো টাওয়েল আলাদা করে রেখে দেওয়া হয় সেটাতে আমরা ওটা ড্রাই করে নিতে পারি, ঠিক আছে? তো সে ওয়াশের ক্ষেত্রে এইটা। তারপরে যখন আপনি ড্রাই করে নিলে, ড্রাই করার পরে এরকম একটা পাউডার পাওয়া যায়, এটি ক্লিন অ্যান্ড ড্রাই পাউডার। এইটা যদি আপনারা পাফ করে দেন মধ্যে ইউজ করেন, তাহলেও কিন্তু তাড়াতাড়ি মানে জিনিসটাও খুব ভালো, মানে জায়গাটা একদম ড্রাই থাকে, স্মুথ থাকে, এটাও কিন্তু আপনারা খুব রিফ্রেশ ফিল করবেন এটা যদি আপনারা এই পার্টে ইউজ করেন। তো দেখতেই পাচ্ছেন, আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন ভালো করে। এগুলো আমি নিজে ইউজ করে দেখেছি ভালো, তাই আপনাদের ফিডব্যাকটা দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের একটা জিনিস করতে হবে, রেগুলারলি আমাদের লিকুইড ওয়াটারে ওয়াশ করতে হবে আমাদের ভি এরিয়াটাকে, অন্তত একবার করে ডেলি তো করতেই হবে। সেটা কিন্তু ডেলি মানে যাদের ইস্ট ইনফেকশন হোক বা ইউরিন ইনফেকশন হোক বা না হোক, এটা কিন্তু আমাদের প্রপার হাইজিন, প্রপার কেয়ার নেওয়ার জন্য মেয়েদের এটা করতেই হবে ইন্টিমেট এরিয়াতে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের যখন মান্থলি আমাদের শরীর মানে খারাপ হয় আর কি, সেই সময়টা আমরা যেটা ইউজ করি আমরা, সেটা কিন্তু আমাদের মানে মেক শিওর যে ওটা যেন মানে কটনের জিনিস ইউজ করাটা কিন্তু বেটার, আর সেটা কিন্তু আমরা যেন পাঁচ ছ ঘন্টার বেশি না রাখি, ওটা যেন একটু মানে ওয়েট ওয়েট লাগলে যেন আমরা ওটাকে চেঞ্জ করতে থাকি বারবার করে, ঠিক আছে? ওটা কিন্তু মানে পড়তেই হবে ওই সময়টা, ঠিক আছে? ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট করাটা। আর একটা হচ্ছে আমাদের ভি এরিয়াটাকে আমাদের দেখতে হবে প্রপারলি যেন ক্লিন থাকে, মানে শেভ করা থাকে। শেভ করা থাকলে কিন্তু জিনিসটা অনেক বেশি ক্লিন থাকে আর ড্রাইও হতে কিন্তু হেল্প করে আমাকে। তারপরে আমি নেক্সট আসছি, সেটা হলো একটা কথা আপনাদেরকে বলি, যখন আমরা ওয়াশরুম যাচ্ছি, তখন কোনো মলে গেছি ওখানে ওয়াশরুম যাচ্ছি, এখনকার সিচুয়েশন তো আলাদা, আমরা তো এমনি সবসময় ধুই হাত পা, কিন্তু যখনই আমরা মানে ওয়াশরুম যাচ্ছি মেক শিওর আগে আমরা হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা যেখানে টয়লেট করব আমরা ফ্লাশ কিন্তু অতি অবশ্যই করব, যেটা আপনারা অনেকেই করেন বাট তাও আমি বলে দিচ্ছি। আর যেইখানে আমরা টয়লেট করছি ওখানকার যে রিংটা থাকে, সেই রিংটা যেন ক্লিন হয় যেখানে আমরা টয়লেটটা করব, ঠিক আছে? তারপরে অবভিয়াসলি আমরা টয়লেট করার পর ভালো করে প্রপারলি হাত তো ধুচ্ছি, তারপরে আমি যে স্টেপসগুলো আগে বলেছি ডিসকাস করছি সেগুলো ফলো করবেন ড্রাই রাখার জন্য। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আমি একটা কথা বলি, আপনারা কিন্তু কখনোই জাস্ট কখনোই আপনারা আমাদের বি এরিয়াতে ইন্টিমেট পার্টের একদম ভেতরে কোনো সাবান বা কোনো রকম কিছু কিন্তু ইউজ করবেন না। যা ক্লিন করবেন, যা ওয়াশ করবেন বাইরের পার্টটা, বাইরের এরিয়াটা, ভেতরটা খালি নর্মাল ওয়াটার দিয়ে বা লিকুইড ওয়াটার দিয়ে আপনারা ওয়াশ করবেন। কেন বলছি, এর একটা কারণ আছে, আমাদের মেয়েদের শরীরে যেই হোয়াইট ডিসচার্জটা হয় সেটাই কিন্তু আমাদের গুড ব্যাকটেরিয়া ক্যারি করে, ঠিক আছে? সেটা কিন্তু অটোমেটিক্যালি ওই জায়গাটাকে ক্লিন রাখে, ওটা ক্লিন করছে ওই হোয়াইট ডিসচার্জটা। সুতরাং আলাদা করে কোনো আর্টিফিশিয়াল ডিটারজেন্ট বা কিছু মানে সোপ দিয়ে ওটাকে কোনোভাবে ওয়াশ করার কিন্তু কোনো দরকার হয় না। তো মেক শিওর কি আপনারা ওটা নর্মাল ওয়াটার, আমি তো প্রেফার করি লিকুইড ওয়াটারটা দেওয়া, লিকুইড ওয়াটার মানে ওটা একটা এত ভালো রেমেডি যেটা মানে নাথিং লাইক ডেলি ইউজ করার জন্য, মানে বিষয় ডেলি মানে কিছু না করো ওইটা যদি কেউ ডেলি করে। আর মেক শিওরকে একদিন অন্তর অন্তর তার মধ্যে 2-3 ড্রপ মানে যদি ডেটল বা স্যাভলন এই ধরনের এখন যদিও অ্যাভেলেবেল সেটা সেটা নেই বাট সবসময় আবার তো হবে দিয়ে যদি আমরা ওয়াশ করতে পারি, নাথিং লাইক।
তো এই কয়েকটা স্টেপস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা যেটা আমরা সবাই জানি, যখন আমরা আমাদের হাজব্যান্ডের সাথে ইন্টিমেট হই, আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কি বলছি, ইন্টিমেট হওয়ার পরে কিন্তু মেক শিওর যে আপনি আপনার ভি এরিয়াটাকে প্রপারলি কিন্তু ক্লিন করবেন। আমি যেই পদ্ধতিতে ক্লিন করার কথাগুলো আগে বলেছি সেইভাবেই ক্লিন করবেন। আর একটা কথা বলছি, যাদের বিয়ে হয়নি, বিফোর ম্যারেজ যদি আপনারা ইন্টারকোর্স করেন, ইন্টিমেট হন আপনার পার্টনারের সাথে, মেক শিওর আপনারা প্রোটেকশন নিয়ে করবেন, ইউজ প্রোটেকশন। মানে আমি প্রেফার করব যে বিয়ের আগে এই জিনিসটা না করা, বাট যদি এখন তো সেটা পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে কিছু বলা যায় না, তো যেটা যার যার ব্যাপার, বাট যদি আপনারা এরকম করেন তো মেক শিওর যেন সেইটা আপনারা প্রপার প্রোটেকশন নিয়ে করেন, ঠিক আছে। বেসিক্যালি কয়েকটা এই টিপস যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে এই ডায়েটটা, এই মানে ফুড হ্যাবিটটা বা এই টেক কেয়ার করার যেসব আমি জিনিসগুলো বললাম, এইগুলো দিয়ে যদি আপনি ডেলি টু ডেলি প্রপার কেয়ার নিতে পারেন, তাহলে খুব শীঘ্রই আপনারা ভি এরিয়ার ইনফেকশনের হাত থেকে বাঁচবেন, বা আপনাদের যাদের মানে ইউটেরাস টিউমার বা ওভারিতে সিস্ট এসব ধরনের প্রবলেম যাদের এখনও হয়নি, তারা যদি এইভাবে প্রোটেকশনগুলো নিতে শুরু করেন তো আশা করা যেতে পারে তাদের কিন্তু এরকম কিছু হয়তো থেকে তারা মানে হয়তো হবে না। আর প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব হেল্প করবে। আপনারা যদি এখন থেকে মানে মানে খুব কম বয়স থেকে যদি এইভাবে টেক কেয়ার করেন, বা যদি যাদের ইনফেকশন হয়েও গেছে তারাও যদি এইভাবে টেক কেয়ার করে, তাহলে কিন্তু তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, বিলিভ মি। আমি ভিডিওটা বানিয়েছি প্রপার ডক্টরের সাথে কনসাল্ট করে, দুজন গাইনোকোলজিস্টের সাথে। ওরা আমি বলেছিলাম আমি চ্যানেলে তাদের নাম নেব, বাট তারা বলেছে যে না, এখন তুমি আমাদের নামটা নিও না। তারা যদি কেউ পার্সোনালি কমেন্ট করে কনসাল্ট করতে চায়, তখন তোমার কমেন্ট বক্সে, তখন তারা তাদের সাথে তুমি আমার চেম্বারে আসতে বলবে, তখন আমি দেখে দেবো। তো দিস ইজ দ্য থিং। তোমরা চ্যানেলটাকে, আমার মনে হয় এইটা তোমাদের জন্য খুব হেল্পফুল হলো, তোমরা ডিসকাস করতে পারো আমার সাথে নিজের দিদির মতো। আমার মনে হয় এটা যে এত শাই ফিল করার বা লজ্জা পাবার কোনো জিনিস না, কারণ এটা তো যেরকমভাবে দেখো আমাদের জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, সেরকমভাবে এইটাও তো আমাদের একটা মেয়েদের একটা গড গিফটের জিনিস, তো এইটাকে আমাদের প্রপার কেয়ার নিতে হবে, বা আমাদের জন্য একটুখানি হাইজিনটা বেশি মেনটেন করতে হয়, যেহেতু আমাদের মান্থলি একটা আমাদের একটা শরীর একটা খারাপ করে। তো এটা আমার মনে হয় ওপেনলি ডিসকাস আমি তোমাদের সাথে করলাম, কারণ যাতে করে তোমাদের হেল্প হয় জিনিসটা। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে আমার এই ছিল। তোমাদের যদি ভাল লাগে, তোমাদের যদি মনে হয় আজকে আমার ভিডিওটা তোমাদের জন্য ইনফর্মেটিভ হলো, প্লিজ প্লিজ শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, তোমাদের প্রচুর প্রচুর লাইকস দিও, তোমাদের লাইকসগুলো আমাকে ভীষণ মোটিভেট করে তোমাদের নতুন নতুন ভিডিওস বানাতে। আর কমেন্ট তো করবেই, আর প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা প্রত্যেকে দেখছো আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা অ্যাবসলিউটলি ফ্রি, আমার যত ভিডিও বানাবো আগে নোটিফিকেশান তোমরাই পেয়ে যাবে। তো এই ছিল আজকে আমার কন্টেন্ট, এই এখন আমি এন্ড করছি, বাই বাই, টাটা, টেক কেয়ার, হোপ তোমাদের ভিডিওটা ভালো হলো, আর আমার বোনেরা ফ্রেন্ডসরা ডেফিনেটলি এটা মেনটেন করবে আশা রাখছি, আর আমাকে জানাবে তোমাদের কতটা হেল্প হলো, ঠিক আছে।